Hello everyone, Assalamu alaikum. Welcome to Rakibul Islam and you watching another video. So, আজকে আমরা দেখব নির্মাণাধীন তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে যে পাতাল টানেল নির্মাণ করা হইতেছে সেই টানেলের সর্বশেষ কাজের অগ্রগতি। আর আপনারা অনেকেই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়েছেন, তো আমি আপনাদের সেই মূল্যবান মতামতের উত্তর একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটি দেখে নিলে অবশ্যই আপনাদের মূল্যবান উত্তর পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে, সেটি হলো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা দেখব নির্মাণাধীন তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে যে পাতাল রেল টানেলের কাজ চলমান রয়েছে সেই টানেলের সর্বশেষ কাজের অগ্রগতি। তো টানেলের সর্বশেষ আপডেট দেখতে আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমি এখন স্টে করতেছি মাল্টি লেভেল কার পার্কিং এর লেভেল 1 এর উত্তর প্রান্তে। আর এই টানেলটি নির্মিত হচ্ছে মাল্টি লেভেল কার পার্কিং এর মিডল পয়েন্টে, অর্থাৎ সেন্ট্রাল পয়েন্টে। তো আমরা মাল্টি লেভেল কার পার্কিং থেকে চলে যাব সেই নির্মাণাধীন টানেল এরিয়াতে। তো মাল্টি লেভেল কার পার্কিং এর উত্তর প্রান্ত থেকে চলে এলাম মাল্টি লেভেল কার পার্কিং এর সেন্ট্রাল পয়েন্টে। সেন্ট্রাল পয়েন্টে টানেলে প্রবেশের জন্য যে অ্যাক্সেসটি রয়েছে সেই অ্যাক্সেস ব্যবহার করেই আমরা টানেলে চলে যাব। মাল্টি লেভেল কার পার্কিং এর র‍্যাম্প জোনে এখানে যে স্ক্যাফোল্ডিং স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এখানে চলছে কিছু ফিনিশিং এর কাজ। তো এখন এখান থেকে চলে যাব টানেলে যাওয়ার জন্য যে টেম্পোরারি অ্যাক্সেস তৈরি করা হয়েছে সেই অ্যাক্সেসের নিকটে। সেখান থেকে চলে যাব আজকের ভিডিওর যে মূল গন্তব্য সেই গন্তব্যে। তো এখানে মাল্টি লেভেল কার পার্কিং এর যে র‍্যাম্পের কাজ চলমান রয়েছে সেই র‍্যাম্পটি আমার মাথার উপরে দেখতে পারতেছেন এবং এখানে একটি লিফলেট দেয়া রয়েছে। লিফলেটে লেখা রয়েছে মাইন্ড ইওর হেড, অর্থাৎ মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন একটি জোন। তো এখানে অবশ্যই আমাদের সেফটি মেনটেন করে চলতে হবে। তো এখান থেকে এখন চলে যাব যে টানেলে যাওয়ার অ্যাক্সেসটি সেই অ্যাক্সেসের কাছে। তো চলে এলাম টানেলে যাওয়ার জন্য যে প্রবেশ পথটি রয়েছে সেই প্রবেশ পথে। এখানে লিফলেটে দেয়া রয়েছে এন্ট্রান্স টু টানেল, অর্থাৎ প্রবেশ পথ। তো এখান থেকে আমরা এখন চলে যাব টানেলে। তো সেফটি মেনটেন করে অবশ্যই সাবধানতার সাথে আমাদের নিচে যেতে হবে। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন যে লিফলেট দেয়া রয়েছে, সাবধানে পা ফেলুন, অর্থাৎ প্রতিটা স্টেপ আমাদের দেখে শুনে ফেলতে হবে। তো ফাইনালি আমরা চলে এলাম টানেলে। টানেলে ইতিমধ্যেই কতটুকু কাজ শেষ হয়েছে তার একটা সর্বশেষ আপডেট ভিউ আমরা দেখব। তো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন।
এখান থেকে আপনারা এখন যে ভিউটি দেখতে পারতেছেন এটি হলো মূল টানেলের দক্ষিণ প্রান্তে একটি ফাঁকা জায়গা অর্থাৎ স্পেস নির্মাণ করা হয়েছে সেই স্পেসটির ভিউ তো এই নির্মাণাধীন জায়গাটিও সরাসরি টানেলের সাথে সংযুক্ত হয়েছে এবং এখানে যে ফাঁকা জায়গাটি দেখতে পারতেছেন এখানে লিফট বসানো হবে মাল্টি লেভেল কার পার্কিং থেকে সরাসরি টানেলে আসার জন্য এই লিফট ব্যবহার করা যাবে তো এই জায়গাটির আন্ডারগ্রাউন্ডে ইতিমধ্যে আরও একটি ট্যাঙ্ক নির্মাণ করা হইতেছে এই ট্যাঙ্কে যে শাটারগুলো রয়েছে সেগুলো খোলা হচ্ছে পরবর্তীতে এখানে ফিনিশিংয়ের কাজ করা হবে তো আপনারা দেখতেছিলেন টানেলের দক্ষিণ প্রান্তে যে লিফট সংযুক্ত করার জায়গাটি সেই জায়গাটির ভিউ এখন আমরা চলে যাব মূল টানেলে তো মূল টানেলে যাওয়ার জন্য এখানে একটি পথ আপনারা দেখতে পারতেছেন তো এখান থেকে এখন আমরা চলে এলাম মূল টানেলে এখন আপনারা দেখছেন মূল টানেলের ভিউ কাউলা স্টেশন থেকে 200 মিটারের এই টানেলের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং টানেলটি ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে আপনারা দেখতে পারতেছেন এই টানেল নিয়ে ইতিমধ্যেই আমার চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওতে এই টানেল সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন তাহলে টানেল সম্পর্কে আপনারা আরও কিছু তথ্য জানতে পারবেন তো এখান থেকে আপনারা টানেলের যে বন্ধ করা প্রান্তটি দেখতে পারতেছেন এই প্রান্তটি কাউলা স্টেশনের সাথে সরাসরি সংযুক্ত হবে আর কাউলা স্টেশনটি পরবর্তীতে নির্মাণ করা হবে এই পাতাল রেলের কাজ পরবর্তীতে কমলাপুর থেকে শুরু হয়ে রাজারবাগ মালিব্যাগ রামপুরা যমুনা ফিউচার পার্ক খিলক্ষেত হয়ে বিমানবন্দর পর্যন্ত চলে আসবে এবং বিমানবন্দরের কাউলা প্রান্তে নির্মিত হবে একটি স্টেশন এবং সেই স্টেশনের সাথেই সরাসরি সংযুক্ত হবে এই নির্মিত টানেল তো দেখতেছিলেন নির্মাণাধীন টানেলের পূর্ব প্রান্তের সংযোগ স্থল তো এখান থেকে এখন চলে যাব পশ্চিম প্রান্তে এবং এখানে কতটুকু কাজ শেষ হয়েছে তারও একটা ভিউ আমরা দেখব তো এখান থেকে আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন যে টানেলের সকল ধরনের কাজ শেষে টানেলটি ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে এবং এখানে চলছে টানেলের ফিনিশিংয়ের কাজ তো এখন চলে এলাম টানেলের পশ্চিম প্রান্তে এবং এই পশ্চিম প্রান্তটি তৃতীয় টার্মিনালের পূর্ব প্রান্তের সাথে সংযুক্ত হবে তো এই পাতাল রেল চালু হওয়ার পরে কমলাপুর থেকে বিমানবন্দরে আসা সকল যাত্রীদের দেখতে হবে না কোনো সূর্যের আলো এবং পড়তে হবে না কোনো যানজটে তো আমি এখন রয়েছি টানেলের ঠিক পশ্চিম প্রান্তে আর পশ্চিম প্রান্তে আরও দুটি লিফট বসানো হবে সেই লিফট ব্যবহার করে এখানে আসা যাত্রীরা সহজেই চলে যাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে তো টানেলের পশ্চিম প্রান্তের এই ফাঁকা জায়গা থেকে আপনারা দেখতে পারতেছেন নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের পূর্ব প্রান্তের অবকাঠামো তো ইতিমধ্যেই আপনারা দেখেছেন টানেলের সকল ধরনের কাস্টিং কাজ কমপ্লিট হয়েছে এবং টানেলের অবকাঠামো ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে তো এখন চলে এলাম টানেলের পশ্চিমের উত্তর প্রান্তে আর এখানে যে আপনারা স্টিল স্ট্রাকচারটি দেখতে পারতেছেন
এখানে একটি লিফট বসানো হবে। এই লিফট ব্যবহার করে যাতে সহজেই যাত্রীরা তৃতীয় টার্মিনালে চলে যেতে পারে। আর এই লিফটের অপোজিট সাইডে অর্থাৎ টানেলের পশ্চিমের দক্ষিণ প্রান্তে আরও একটি লিফট নির্মিত হচ্ছে। এখান থেকে আপনারা সেই লিফটটির স্টিল স্ট্রাকচার দেখতে পারতেছেন কিছুটা হলেও। তো টানেলের পশ্চিম প্রান্তের উপরের যে ফাঁকা জায়গাটি রয়েছে সেই ফাঁকা জায়গাটির একটা ভিউ আপনারা এখন দেখতে পারবেন, এবং সেই ফাঁকা জায়গাটির উপরেই যে গার্ডার আপনারা দেখতে পারতেছেন, এই গার্ডারগুলোই মূলত হচ্ছে তৃতীয় টার্মিনালের যে ফ্লাইওভারের সংযোগস্থল রয়েছে সেই সংযোগস্থল। তো আশা করি নির্মাণাধীন টানেলের সর্বশেষ আপডেট সম্পর্কে কিছুটা হলেও আপনারা ধারণা পেয়েছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে করে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সকল ধরনের আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো নির্মাণাধীন টানেলের সর্বশেষ আপডেট ভিডিও আজকের মতো এতটুকুই ছিল। তো নেক্সট আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন। সো এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো নির্মাণাধীন টানেলের সর্বশেষ আপডেট ভিডিও আপনাদের দেখাতে পেরেছি, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।